नमस्कार बंधुरा, आमार चैनल होमस्टाइल कूकिंग ए सबाई के स्वागत जानिए। आज आमी मिष्टिर दोकानेर मतो छानार पायस तैरी करे देखाबो। तो चलुन रेसिपिटी शुरू करा जाक। छानार पायसटा बानाबार जोन्नो आमी आमूल ताजा दूध व्यवहार करेछि। टोटाल दूध निएछि आमी 1.5 लिटार। 750 दूध दिए आमी छाना तैरि करछि। एबार दूधटाके आमी घन करे जाल दिए निएछि। এখানে আমি 3 চামচ ভিনেগার আর 3 চামচ জল মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এবার অল্প অল্প করে দিয়ে দুধের মধ্যে ছানা কেটে নেব। ছানাটা আমার কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার বড় একটা ছাকনির মধ্যে ছানা কেটে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে সেটাকে পরিষ্কার 3-4 বার জল দিয়ে ধুয়ে নেব। ছানাটা আমি ভালো করে জল ঝরতে দিয়েছি। এবার বাকি যে দুধটা আছে সেই দুধটা দিয়ে আমি পায়েস বানাবো। সেটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবার একটু একটা বাটিতে আমি 3 থেকে 4 হাতে দুধ তুলে নেবো আলাদা করে। আমি যে বাটিতে আলাদা দুধ তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে এবার গুঁড়ো দুধ 4 চামচ নিয়েছি। সেই দুধটা গুলিয়ে নেবো। এটা দুধটা জাল দিতে দিতে ওর মধ্যে দিয়ে দেবো ঢেলে, যাতে দুধটা বেশ সুন্দর টেস্টও হবে এবং দুধটা ঘনও হবে। এখানে আমি 10-12টা কাজুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা এলাচ গুঁড়ো। ভালো করে নাড়বো দুটো দিয়ে। এবার দুধটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো। ঘন করে জাল দিয়ে নিতে হবে। এবার দেব যে যেমন পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দিয়ে দেবেন। চিনিটা দিয়ে ভালো করে দুধটা ফোটাতে হবে। একটু পাতলা হয়ে যায়, একটু ভালো করে ফোটাতে হবে। ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে হাতে ছোট 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 করে বল তৈরি করে নেব। আপনারা চাইলে এই সাইজটাকে একটু ছোটও করতে পারেন, আবার বড় করতে পারেন। যার যেমন ইচ্ছা সে সেইভাবেই করবেন। দুধটা আমার ভালো মতো জাল হয়ে গেছে। এবার আমি ছানার বলগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায়। তারপর বলগুলো দিয়ে, ছানার বলগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে। ছানার বলটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমার ছানার পায়েসটা রেডি। এবার একটা পাত্রে আমি সার্ভ করে নেব। এখানে আমি কিছুটা পেস্তা ছোট ছোট করে কেটে নিয়ে গার্নিশিং করে দিলাম। আর অনেকে স্যাফরনও দিতে পারেন, তাতেও ভালো লাগবে দেখতে। আমি এটাই দিলাম। এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। রেসিপিটি আপনার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আমি আপনারা হয়তো অনেকে সবাই জানেন রেসিপিটা, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে দেখালাম। রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফিরে আসবো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।